যে কষ্টগুলি হতো আগের সেগুলি হয়নি, আমরা একটা লম্বা ছুটিও পেয়েছি। তাছাড়া আজকে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে যে সরকার আওয়ামী আমরা সড়ক যোগাযোগ সহ নদীপথ সহ সব জায়গায় সারা বাংলাদেশে এমন সুন্দর যাতায়াত ব্যবস্থা করা হয়েছে এবং সুশৃঙ্খল ভাবে চাই আজকে রেলে বলেন, ট্রেনে বলেন, লঞ্চে বলেন, গাড়িতে বলেন, সব কিছু রাস্তা আমি দেখেছি টেলিভিশনে, তারা গ্রামে ফিরে যাচ্ছে আনন্দ আত্মীয় সঙ্গে বাবা মায়ের সাথে করার জন্য তাদেরকে সেই ঈদের খুশি তারা ভাগাভাগি করছে নিজের পরিবারের সাথে গ্রামের সাথে। আপনারা জানেন আমি সবসময় আমার গ্রামে খুশি সবসময় আমি কখনই করিনি যতদিন থেকে এখানে আরো যারা আছে সবাই জানে অনেকে চলে গেছে এই ঈদটা আপনাদের কথা শুধু আমাদের আরো ভিন্ন ভিন্ন জায়গায় ঈদের যাওয়ার মতো আমি বললাম যে কেন্দ্রীয় ভাগ ব্যবহার এটা আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি আমার পরিবারের সাথে আমার গ্রামবাসীর সাথে আমার ইউনিয়নবাসীর সাথে পালন করছি। যদি আমার মনোমতি দ্বারা বন্ধু জানিয়ে বিশাল যারা আমার মসজিদ আছে তারপর আমি মনে করি যে এখানে আমার জন্ম যারা আমার গ্রাম যাদের এখানে আমি আবারও আল্লাহ চাহ যখন আমার জীবিত না থাকবো তখন হয়তো এখানেই আসতে হবে যে তাদের সাথে সরাসরি আমার সবসময় দেখা হয় না আমার গ্রামবাসীর সাথে আমার এলাকাবাসীর সাথে ইউনিয়নবাসীর সাথে এই সুযোগে আমি সবসময় তাদের কাছে আসতে চাই খোঁজখবর নিই। আমাদের যারা নেতৃবৃন্দ আছে চেয়ারম্যান সহ যারা স্থানীয় নেতৃবৃন্দ সাহেব সবাই আপনাদেরকে এছাড়া আমার আমরা আজকে এই যে কিছুটা দ্রব্যমূল্য বাজারে অনেক কষ্ট ছিল তার মধ্যেও কিন্তু আমরা আজকে সফল দুস্থদের মধ্যে গরিব মানুষদের মধ্যে এবং সারা মানুষদেরকে আমরা ঈদ সামগ্রী বিতরণ করেছি। আমার দুই উপজেলা সহ প্রত্যেকটি ইউনিয়নে আমরা বিতরণ করেছি দুস্থদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমি আপনাদেরকে সব জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমাদের নেতাদের মাধ্যমে আমাদের যারা প্রশাসন আছে তাদের মাধ্যমে সবকিছু এটা আমি বিশ্বাস করি আপনারা সারা বাংলাদেশে আজকে অত্যন্ত উৎসবমুখ ভাবে পালন করে ঢাকার সভা ছিল। আমি জানি ঢাকার সভা প্রায় খালি আমার বাতি যা এসেছে যারা সেখানে অর্থ প্রাপ্ত হন ওরা ঢাকা থেকে এসেছে যারা অন্য কারণ যারা আছে অনেক নেতৃবৃন্দ অনেকে এলাকার যারা চাকরি করেন তারা এসেছে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই যে আপনারা গ্রামে আসবেন গ্রামে থাকবেন মানুষের সাথে অন্তত দেখা হবে আপনাদের সাথে দেখা মুখী সমাবেশ ভালোবাসা সৃষ্টি হয় আন্তরিকতা সৃষ্টি হয় এবং নিষ্ঠতার সৃষ্টি হয়। এই যে আজকে আমি এই যে শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আর আজকে আমাদের জন্য আমরা আজকে পালন করছি ঠিকই কিন্তু আজকে সারা বিশ্বের মুসলমান বিশেষ করে আজকে দাদায় আজকে মুসলমানদের উপর যে করে অন্যায় অত্যাচার করা হচ্ছে আমি জানি না এই শিশুদের সব রকম যারা আজকে তাদের কি অবস্থা তারা কিভাবে পালন করবে আমরা তাদের জন্য অনুরোধ করি আজকে এই ইসরায়েলের যে বর্বরতা এটা অমানবিক সেটার জন্য আমাদের সরকার প্রধানমন্ত্রী সহ আমরা সবসময় তাদেরকে ঘৃণা করেছি।